বৃদ্ধাশ্রম থেকে মায়ের খোলা চিঠি। এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, প্রায় দু বছর হয়ে গেল। এই দু বছর একদিনও সে তার মাকে দেখতে যায়নি, কিন্তু মায়ের মন ছেলেকে একটিবার দেখার জন্য ছটফট করছিল। তাই মা ছেলেকে একটি চিঠি লিখল, যাতে লেখা ছিল, খোকা কেমন আছিস, আমাকে ছেড়ে নিশ্চয়ই তুই খুব সুখে আছিস, আর সুখে থাকবেই না কেন বল, সুখে থাকার জন্যই তো তোরা আমার এখানে পাঠিয়ে দিয়েছিস, আমিও ভালো আছি, তবে তোকে দেখার জন্য মাঝে মাঝে মনটা খুব কাঁদে, তোকে ভুলে থাকতে পারি না, বৌমা নিশ্চয়ই খুব ভালো আছে, জানিস যখন আমি একলা থাকি তখন তোর বাবার স্মৃতি খুব মনে পড়ে, বাড়ির প্রত্যেকটা জিনিসে তোর বাবার হাতের ছোঁয়া লেগে আছে, ইচ্ছে ছিল জীবনের শেষ অবধি সেগুলো বুকে আগলে রাখবো, কিন্তু তোরা আমার সুখ চাস বলেই নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস, তাই মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, মাঝে মধ্যে মনে মনে আমি হেসে উঠি এই ভেবে যে তোরা আমার কত ভালোবাসিস, এই জগতে কত ছেলে তার মাকে ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায় যেখানে কোনো কাজ করতে হয় না, শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায়। জানিস কাকা, তুই তখন খুব ছোট, কেবল হাঁটতে শিখেছিস, এক পা দু পা করে বাড়ির আঙিনা জুড়ে হেঁটে বেড়াতিস, আমি তখন তোর পাশাপাশি হাঁটতাম। একদিন হাঁটার সময় তোর পায়ে একটা কাঁটা ঢুকেছিল আর তুই জোরে জোরে কাঁদছিলি, তোর বাবা তো সেটা দেখে আমার উপরে সে কি রাগ, পারে তো বাড়ি থেকে আমায় বের করে দেয়, তোকে কেন বুকে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে। সেদিন আমরা তোর চিৎকার চেঁচামেচি দেখে সারা রাত ঘুমাইনি, তোর বাবা প্রায়ই বলতো, দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় হবে। তোর বাবার কথা সত্যি হয়েছে, তুই অনেক বড় হয়েছিস, রবের কাছে দোয়া করি তুই যেন আরও বড় হতে পারিস, যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে, তোর জন্য এখনো মনটা খুব কাঁদে, কতদিন হলো তোকে দেখি না, এত ব্যস্ত থাকিস কেন, এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসতে পারিস না, ভয় নেই কিছুই নেব না তোর কাছ থেকে, শুধু তোর মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে নেব, তোকে অনেক বছর দেখতে পাইনি তাই আমার বুকের ভেতরটা কেমন যেন খাঁখা করে, আমি তোকে জন্ম দিয়েছি, বুকে আঁকড়ে রেখে বিপদ আপদ থেকে রক্ষা করেছি, ছোটবেলায় তুই যখন বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিস তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছি, একই বুঝি বলে জন্ম জন্মান্তরের বাঁধন, এই বাঁধনটা কেটে দিতে নেই রে খোকা, কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে আর আমি মা হয়ে সেটা সইব কেমন করে বল, যাই হোক তুই ভালো থাকিস খোকা, সারা জীবন সুখে থাকিস, যদি সময় পাস তাহলে একদিন আমায় দেখতে আসিস। বৃদ্ধা মায়ের বৃদ্ধাশ্রম থেকে লেখা এই চিঠিটি আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে যেন ভুলে যাবেন না। সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।